আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে সিজিএম হাই স্কুলের চতুর্থ শ্রেণীর গণিত অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো গত ক্লাসে আমরা ভগ্নাংশের অঙ্ক করেছিলাম, মনে আছে তো সব? আজকে আমরা ভগ্নাংশ করব, তবে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের অঙ্ক করব তোমাদের গণিত বইয়ের 120 পৃষ্ঠা খোলো, গণিত বই খাতা কলম নিয়ে পড়া টেবিলে বসে যাও। আমরা করব গণিত তোমাদের নব অধ্যায়ে 9.8 দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? এখন দশ এই যে ভগ্নাংশ অঙ্ক যেরকম করছো, দশমিকটাও কি একটা ভগ্নাংশ, তবে এটা ওই সাধারণ ভগ্নাংশ থেকে আরও ছোট। এখন আমি বোর্ডে একটা প্রশ্ন লিখছি, তাহলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। প্রশ্নটা দেখা হয় যে তোমাদের গণিত বইয়ের 120 পৃষ্ঠায় আছে 6 নম্বর অঙ্কটা। গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস। এটা খুব মন দিয়ে দেখবে, 32.95 বলবা না, কত বলবা? দশের পরের সংখ্যাগুলোকে আমরা আলাদা আলাদাভাবে বলবো। 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই দুদিনের তাপমাত্রার পার্থক্য কত? পার্থক্য মানে আমরা জানি বড়টা থেকে ছোটটা বিয়োগ করা। এখন এই যে গরমের সময় আমাদের এখন এত অনেক গরম, এই গরমের তাপমাত্রা কি এক এক দিন 32-33 এরকম থাকতেছে? এইটা হচ্ছে তাপমাত্রা। গতকাল মানে গতকাল ছিল 32.55 ডিগ্রি আর আজকে হচ্ছে 28.87। এখন বলছে পার্থক্যটা বাহির করতে, তো পার্থক্য বাহির করার সময় আমরা বড়টাকে আগে লিখবো। বড়টা কোনটা? 32.55। এটা কখন? গতকালের। তাহলে লিখবে গতকালের, গতকালের কি লিখবা? সর্বোচ্চ তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা গতকালের সর্বোচ্চ তাপমাত্রা কত? 32.55 ডিগ্রি সেলসিয়াস। লিখে ফেলে সুন্দর করে, অঙ্ক করলে সাথে সাথে বুঝতে পারবে, ঠিক আছে? গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 32.55, তারপর আজকে, আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত? 28.87 ডিগ্রি সেলসিয়াস। এখন পার্থক্য বাহির করতে বলছে, পার্থক্য মানে বিয়োগ লিখবে। সুতরাং দুই দিনের তাপমাত্রার মাত্রার পার্থক্য, পার্থক্য মানে সবসময় বিয়োগ মনে রাখবে। তবে দশমিক দেখে ভয় পাবা না, দশমিকের বিয়োগকে একই নিয়ম মনে করবে, দশমিকটা নাই। আমরা এমনি নর্মালি যেভাবে বিয়োগ করি সেভাবে বিয়োগ করব, বিয়োগ বলো যোগ বলো সব একইভাবে করে যাবো। মনে রাখতে হবে শুধু দশমিকটা কি নেই, নেই মনে করে বিয়োগ করব। 5 থেকে 7 বিয়োগ যায় না, আমরা কি করি? পাশের সংখ্যা থেকে 1 নিই, তাই না? তাহলে 1 নিই কত? 15। 15 থেকে 7 গেলে কত হয়? 8। তারপরে ওর থেকে এটা ও একের দিকে, 14 থেকে 8 গেলে কত? 6। ও এক ওকে দিয়ে দিছে না, 6। তারপর এ এখন এই সোজাসুজি আমরা দশমিকের লাইনটা সবসময় সোজা রাখবো, ঠিক আছে? তারপর এলে কত? 3, তাই না? 3.68 ডিগ্রি সেলসিয়াস। এইটাই, এটা ছোট্ট একটা অঙ্ক, এরকম। তোমাদের কঠিন কিছু নাই, উপরে ক্লাসে গেলে হয়তো একটু কঠিন আসবে, এখন এগুলো সহজ, ঠিক আছে? এটাই উত্তর। তাহলে এই অঙ্কগুলি কঠিন লাগতেছে? দশমিক দেখে ভয় পাবা না, একই নিয়ম, শুধু আমরা লাইনটা সোজা রাখবো, যোগ বলা বিয়োগ বলা একই রকম ভাবে করব, দশমিকটা নাই মনে করে, ঠিক আছে? এখন তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজ। তোমাদের এই যে গণিত বইয়ের 120 পৃষ্ঠায় আছে, 120 পৃষ্ঠার 4, 5, 9, ঠিক আছে? 120 পৃষ্ঠার 4, 5, 9 তোমরা বাড়ির কাজ করবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে দশমিক দেখে একেবারেই ভয় পাবা না, দশমিকের অঙ্কগুলো আমাদেরকে মনে রাখতে হবে সহজ।
যোগ করো বিয়োগ করবো, একই নিয়ম 10 মিনিট নাই মনে করো, আমরা সোজা সোজা লাইনটা একটা সংখ্যা নিচে একটা সোজা রেখে বিয়োগ করবো বা যোগ করবো, আর 10 মিনিটটা সোজাসুজি বসাবো সবসময়। আর একটা জিনিস মনে রাখবো, 10 মিনিটের গুণ ভাগও সহ, গুণ করতে গেলে 10 মিনিটটা ডানে যাবে আর ভাগ করলে 10 মিনিটটা বামে আসবে, কারণ ভাগে কমে যায় এটা, ঠিক আছে? তোমরা একটু করলে বাসায় বইয়ে অঙ্কগুলো সব প্রায় অনেক উদাহরণও দেওয়া আছে, তোমরা একটু দেখবা, দেখলে দেখবে খুব সহজ, ঠিক আছে? তাহলে 120 পৃষ্ঠা 4-5 রং বাড়ি কাজ করবে, আর বাসায় বারবার করো, 10 মিনিট অঙ্ক একেবারেই সহজ। তো তোমরা ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।